দ্বিতীয় প্রশ্ন জবাব দাও, ওই নবীর আদর্শের মতো দামি কারো আদর্শ আছে কিনা? যদি থাকে বলো একজনে দাঁড়ায়, হাফিজ ভাই মদিনাওয়ালা নবীর থেকে আরো সুন্দর আদর্শ আর একজনের কাছে আছে বলো, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া সেখানে যাব, বলো আসেনি? অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল, মুহাম্মদেরটা বাদ দিয়ে নিয়াম গোটা নেয়, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেলিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, মানুষ গ্রহণ করে না, শান্তি পায় না, স্লোগান একটা হয়ে গেল, দুনিয়ায় যা যত আদর্শ দেখো সবগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আল্লাহকে সাক্ষী রেখে মুসলমান যুবক জবাব দাও, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? আছে। তুমি বেঈমানের পা চাটা গোলামি করে নখ কাটো কেন? কোন উপকার থাকলে বলো, কেউ না গেলে আমি তোমার পক্ষে যাব। একজনে দাঁড়ায় বলো, হাফিজ ভাই বেঈমানের লাইনে নখ কাটলে চোখের জ্যোতি বাড়ে, যৌবন বাড়ে, একটা উপকারের কথা দাঁড়ায় বলো, আমি ওই লাইনে যাব। সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের গোলামি করো কেন চুল কাটার ক্ষেত্রে? মুহাম্মদেরটা ভাল লাগে না? না দাবি করো মুসলমান, আর মুসলমান হইয়া রসুলের সুন্নত করো জবাই। এরপরও আমি যুক্তির ব্যানারে বুঝতে চাই, কেউ যদি দাঁড়াইয়া মোহাব্বতে বলো কোনো ভয় নাই, যে হাফিজ ভাই মুহাম্মদের আদর্শবাদ দিয়া ভিন্ন বেঈমানের তালে ভরে চুল কাটলে শারীরিকভাবে একটা ফায়দা আছে, যদি বলতে পারো বলো, আমি ওই লাইনে চুল কাটব। আর যদি বলো বলতে পারো না, তাহলে পাও দুইটা আগায় দেও, আমি নিচে নাইমা তোমার পায়ে হাত রেখে বলবো, আমার নবীর কলিজায় আর বেয়াদবি করে আঘাত করিও না, আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতের দরজায় ঢুকতে পারবে না। এরে আল্লাহর গোলাম, কেন সহজ কথা বুঝো না, পেজবুজ তো আমি বলি না, এই যে এতক্ষণ আমি কষ্ট নিয়ে কথা বলতেছি, আমার বলতে কষ্ট, তারপরও বুঝাই, এই যে এতক্ষণ এত কথা বললাম, একবারও কি বলছি আমার মতো পাঁচ কল্লি লাগাও, না হয় তোমার গুনাহ ছাড়া উপায় নাই, বলছি এই যে এতক্ষণ বয়ান করলাম একবারও বলি নাই, আমি যেরকম হুজুর তুমি আমার মতো হুজুর হয়ে যাও একবারও বলি নাই, আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবা একবারও বলি নাই, আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা একবারও বলি নাই, আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা একবারও বলি নাই। ও যুবক ভালো করে বুঝো, শুধু কি তাই, যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জীবনে বান্দা তুমি মাদ্রাসায় পড়ো নাই, একবারও বলি নাই ব্যবসা ছেড়ে দাও না হয় জান্নাত পাবা না, চাকরি ছেড়ে দাও, স্কুল কলেজ ছেড়ে দাও না হয় জান্নাত হবে না, একবারও বলি নাই, বরং আমি সাহস দিয়া যাই, ওই স্কুল কলেজের ছেলেরা মেয়েরা ওই লাইনে থাইকে তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, এটাই আমার দিলের তামান্না, কারণ আঙ্গদেশে মাওলানার অভাব নাই, এত বেশি মাওলানা হয়েছে এখন বন্ডদের মাওলানাদের উৎপাতে আহলে হক গুলো খুঁজে বের করা কঠিন।
আমার দেশে মাওলানার অভাব নাই, মুসল্লির অভাব নাই, জুমার দিন জায়গা হয় না, এত মুসল্লি, এরা সব সুন্দরবন থেকে পালায় আসে। কারণ এই মানুষগুলো ফজরেও নাই, জোহরে আসরেও নাই, জুমায় আসলো কোথার থেকে? আসিয়াও পুরা নামাজ পড়ে না, সালাম ফিরাইলে দৌড়। এখানে একজনে দাঁড়ায় বলেন তো জুমার নামাজ দুই রাকাত আসেনি কোনো হাদিসে? হ্যাঁ, আপনি দুই রাকাত করে দৌড় দিলেন, এত বড় দুঃসাহস দিল কে আপনাকে? গেলেন গেলেন মসজিদে, তাও আবার দুই রাকাত ফরজ কইরা চার রাকাত না পড়ার গুনাহ নিয়ে বাড়ি গেলেন, এই নিয়ে আপনার পড়া কপা তো গেলেন কেন মসজিদে? সালামের পরে মনে হয় যেন জুমার মসজিদ গুলোতে তুফান, কে কার আগে বের হবে? সুন্নতের উপরে কেউ দাঁড়ায় গেলে তার সামনে দিয়া দৌড়ায়, এত বিরক্ত বোধ করে, জুতা নিয়ে যাওয়ারও টাইম পায় না, আর একজনারটা নিয়ে দৌড়। আপনারা খুব কথাগুলো স্বাভাবিক মনে করতেছেন, আর আমি কথাগুলো যদি ধৈর্য ওজন দেওয়া যাইতো মনে হয় সাত আসমানের থেকে কথাটার ওজন বেশি, এতটা কষ্ট আর দুঃখ নিয়ে ভিতর থেকে বলতেছি। আপনি জুমায় গেলেন চার রাকাত সুন্নত সালামের পরে লাগবেই, ডিস্টার্ব কেন? আপনি সুন্নত না পরে আসলেন কেন? এখানে অনেক আলেম ওলামা আছে, জুমার নামাজের সালামের পরে চার রাকাত সুন্নত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। কিছু ডান বাম করেছেন কিন্তু পরের সুন্নত তো পড়তেই হবে, এখানে কারো কোনো আওয়াজ নাই। মুসাফের যদি থাকে সেটা ভিন্ন কথা, মদিনার নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকুস সালাহ, মুমিনার বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ, বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, আমার নবীর নিয়ে চ্যালেঞ্জ দিবা, যেই চ্যালেঞ্জ কে গ্রহণ করতে পারে না, সাহস নাই। ও ভাই, আপনারা নামাজ পড়বেন, স্কুল কলেজে পড়বেন, বাধা নাই, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, তবে দাবি আর অনুরোধ হলো বেয়াদব হবেন না। আপনার আচরণে যেন আলেমদের মনে কষ্ট না যায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। মানুষের সুন্দর আচরণ, ব্যবহার আর চরিত্র দিয়া নিজেকে বিজয়ী করেন। ও যুবক, ভালো একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, শুধু আশুলিয়া থানা এই জায়গায় তোমার এই পা থাকবে না, যদি আদর্শ নিয়ে তুমি ডাক্তার হতে পারো তাহলে জাতীয় না আন্তর্জাতিক মানেও তোমার নাম সুনাম ছড়ায় যাবে। আপনাদের এমপি মহোদয় ডাক্তার জীবনে জিগাইন তো স্বপ্নে দেখছিল উনি এমপি হইব, একজন ডাক্তার সে ওই লাইনে লেখাপড়া করছে জেনারেল লাইনে, মাওলার দয়া হইছে দিনের বুঝ দিয়ে দিছেন, মাওলার দয়া হইছে দুনিয়ার লাইনও সম্মানের উচ্চ শিখরে সম্মান দিয়ে দিছেন। সম্মান কে দেয়? তো আপনার অ্যালার্জি কেন একজনের সম্মান বাড়লে? তাহলে ডাক্তার হইয়াও আপনারা কি বলবেন? ডাক্তার এনাম সাহ, তাকে দেখলে আপনারা, আপনার তো ভালো চিনেন, সে জেনারেল লাইনের ডাক্তার, অন্যদিকে এমপি, আপনারা কি মনে করেন আপনাদের কাছে চলাফিরা সে কঠিন কোনো গুনাহ করে? তাকে আপনি জাহান্নামী বলবেন? কথা বলেন না কেন?
সে যেই পরিমাণ ধর্মীয় জ্ঞান নিয়ে চলে, সাধারণ আলেমেরও ওই পরিমাণ জ্ঞান কম। কেন? পড়ছে স্কুল কলেজ ভার্সিটিতে, কিন্তু ভেতরের কানেকশন ছিল আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শের সাথে। আপনি স্কুল পড়েন, ছাড়বেন না। যুবকেরা ওই লাইন ছাড়বানা, কোন দুনিয়ার সব হুজুরেরা বললো ছাড়বানা। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। আমার দেশে অনেক আদর্শ ডাক্তার দরকার, আদর্শ ইঞ্জিনিয়ার দরকার, আদর্শের পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। ডিসি সাহেব টেবিলে বসে কোরআন পড়ে, কিও ডিসি সাহেব শিখলেন কবে? ওই যে আম্মা আব্বা ছোটবেলা মক্তবে শিখেছেন। আর এখন বাংলাদেশে মক্তব নাই, কোন বেঈমানেরা কিন্তু বাংলাদেশে দাঁড়ায় বলে নাই মক্তব বন্ধ করে দাও। এমন অপকৌশল চালু করেছে, ফজরের সময় মুয়াজ্জিন আজান দিতে সজাগ হয় আর বাচ্চার মাও সজাগ হয় বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য। মক্তব বন্ধ করা লাগে না, অটো বন্ধ হয়ে গেছে।